পৃথিবীর বিভিন্ন গোপন সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম বা সংগঠন হলো ইলুমিনাতি। ইলুমিনাতি হলো মানবরচিত এক প্রকার গোপন ধর্মীয় সংগঠন। যে ধর্মকে এই সংগঠনের মানুষগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে তা সৃষ্টি লগ্ন থেকেই, যার মূল লক্ষ্য হলো পৃথিবীকে এককভাবে শাসন করা। কেউ কেউ মনে করেন ইলুমিনাতি অর্থ হচ্ছে যে সকল মানুষ তাদেরকে বিশেষ কোনো জ্ঞানে আলোকিত মনে করে থাকে তারাই ইলুমিনাতি। ইলুমিনাতি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সমাজ থেকে কুসংস্কার দূর করা এবং জনজীবনে ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রভাব কমানো, এমন কিছু নিয়ম বা নীতিমালা প্রণয়ন করা যা পৃথিবীর সকলেই মেনে চলবে। বর্তমানে পৃথিবীতে যে সকল ধর্মীয় অনুশাসন রয়েছে সকল অনুশাসনকে ধ্বংস করে তাদের মানবরচিত ধর্মীয় অনুশাসন প্রণয়ন করবে যা হবে আধুনিক ও চাকচিক্যময়। আর এই নিয়মকানুনগুলো চাকচিক্য হবে বলে সাধারণ মানুষ তা সহজেই গ্রহণ করবে। আজকের ভিডিওতে আমরা জানব বহুল আলোচিত গোপন সংগঠন ইলুমিনাতি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে ইলুমিনাতির বাস্তব অস্তিত্ব না থাকলেও এদের উপস্থিতি অনেকেই স্বীকার করে থাকেন। শয়তানের সাথে নিজের আত্মার বিনিময়ে করা চুক্তি, যার ফলে সে এই জীবনে যা চায় তাই পায়, কিন্তু নির্দিষ্ট সময় পর মৃত্যুবরণ করে আর মৃত্যুর পর তার আত্মা শয়তানের অধীনে চলে যায়। এর সাথে জড়িয়ে আছে বিশ্বের সব নামকরা কোম্পানি আর নামকরা সব তারকারা। এরা একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে তাদের কার্যাবলী সম্পন্ন করে থাকে। এই গ্রুপটি ইলুমিনাতি নামে পরিচিত। এই গ্রুপটি তাদের প্রভু বা শয়তানের নিকট হতে নির্দেশনা পান। এদের উদ্দেশ্য হলো পৃথিবীতে বিরাজিত সকল ধর্মীয় অনুশাসনকে ভেঙে সমগ্র পৃথিবীর মানুষকে তাদের তৈরি এক নতুন বিশ্বব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেওয়া। সমকামিতা, যৌনতা, ব্যক্তি স্বাধীনতা, আত্মহত্যাকে বৈধতা দান, উন্মুক্ত সংস্কৃতির প্রসার, তথাকথিত গণতন্ত্র, অবাধ দৈহিক সম্পর্ক, নতুন ব্যাংকিং ব্যবস্থা যা ধর্মে স্বীকৃত নয়, এসব কিছুর মাধ্যমে মানুষকে সৃষ্টিকর্তার পথ হতে বিচ্যুত করাই এদের লক্ষ্য ও উদ্দেশ্য। শয়তানের নির্দেশনা অনুসারে এসব কিছুর মাধ্যমে পৃথিবীকে এমন অবস্থায় তৈরি করা যাতে পৃথিবীতে তার রাজত্ব ও প্রভুত্ব কায়েম হয়। তাদের ভাষায় যা সার্বজনীন, ন্যায় ও সাম্যের পৃথিবী প্রতিষ্ঠিত হয়। কনস্পিরেসি থিওরিস্ট ডেভিড আইকের মতে এইসব গ্রুপগুলো একটি নির্দিষ্ট এলিট গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংগঠনগুলোর নিয়ন্ত্রণ কাঠামো বা স্ট্রাকচার হয় অল্প সংখ্যক কিছু মানুষ দ্বারা। এটা একটা ওয়েব বা জালের মতো যেখানে সংগঠনগুলো তাদের নির্ধারিত স্থানে অবস্থান করে। ইলুমিনাতি হলো কিছু সংগঠন যারা ঐতিহাসিক ও আধুনিক এবং বাস্তব ও কাল্পনিক উভয়ই। বর্তমানে আমরা চোখের সামনে যে বিশ্ব দেখছি এর জন্য এই ইলুমিনাতি বিগত শত শত বছর ধরে কাজ করে গেছে, এবং ভবিষ্যতে কি ঘটবে সেটাও তাদের বর্তমান বা নিকট অতীত সিদ্ধান্ত বা কাজের উপর নির্ভর করছে। বর্তমান বিশ্বের খুবই বিখ্যাত এবং অতি পরিচিত কিছু মুখ এই সিক্রেট সোসাইটিগুলোর সাথে জড়িত আছে বলে ধারণা করা হয়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারকগণ এই সকল সংগঠনের সদস্য। গবেষকগণ যারা এই বিষয় নিয়ে গবেষণা করেন তাদের মতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিনটন এই সিক্রেট গ্রুপের সদস্য। লক্ষ্য করার বিষয় হলো তাদের কর্মকাণ্ড বা ব্যবহৃত চিহ্ন বা সিম্বলগুলো মিশরীয় বা বেবিলন তথা প্রাচীন সময়কার ব্যবহৃত চিহ্ন বা সিম্বলগুলোর অনুরূপ। এটি একটি শক্ত হাতের অবাধ কারসাজি যা সেই সুদূর প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে। এদের প্রধান উদ্দেশ্য হলো ওয়ান অর্ডার ওয়ার্ল্ড, অর্থাৎ শুধুমাত্র তাদের সিদ্ধান্তেই যেন পৃথিবী চলে। আর এটি বাস্তবায়ন করার জন্য তারা ইতিমধ্যে অনেক রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে। ধারণা করা হয় অনেক প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন ইলুমিনাতির সহায়তায়, আর এই ইলুমিনাতি তাদের পুতুলের মতো ব্যবহার করে আসছে। আরও ধারণা করা হয় অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ও কর্মকাণ্ডের পিছনে এর হাত রয়েছে। ইলুমিনাতি এর ইতিহাস। এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে কখন এই সিক্রেট সোসাইটিটি প্রথম সংগঠিত হয়, তবে সুমেরীয় সভ্যতার কলিকাকার ফলক থেকে এটা অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব 2500 বছরে এই সিক্রেট সোসাইটি প্রথম আবিষ্কৃত হয়। কিন্তু আমরা জানি মিশরের ফেরাউন হ্যাটসেপসাট 1500 খ্রিস্টাব্দে তৈরি, এবং এই গ্রুপটাই আধুনিক সিক্রেট সোসাইটির সংজ্ঞা অনুসরণ করে।
অর্থাৎ মিশরীয় সভ্যতার এলিটদের কার্যকলাপের সাথে বর্তমান সিক্রেট সোসাইটিগুলোর মিল পাওয়া যায়। তৎকালীন এলিটরা গোপনে কার্য সম্পাদন করত এবং গোপন জ্ঞান রাখত, যা দিয়ে তারা সভ্যতাকে প্রভাবিত করত। তারাই অনন্য সব নিদর্শন তৈরি করেছিল, যার অন্যতম হল মিশরের পিরামিড, যার স্থাপত্য শৈলী এবং খুঁটিনাটি বিষয় একবিংশ শতাব্দীর বিজ্ঞানীদেরও অবাক করেছে। এছাড়াও পিরামিডের ভিতরে অনেক স্থানই আছে যেগুলো মানুষ এখন পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়নি। এই আশ্চর্য নিদর্শনগুলো নির্মাণে তারা এমন সব গোপন জ্ঞান ব্যবহার করেছিল যা কখনোই প্রাচীনকালের মানুষদের আয়ত্তে থাকার কথা না। তৎকালীন এলিটদের এই তথ্য বা জ্ঞানগুলো গোপন রাখার রহস্য এই যে এই জ্ঞানগুলো মানুষের ক্ষমতা বাড়িয়ে দিতে পারে, এবং এই অভিপ্রায় কখনোই এলিটদের ছিল না। আধুনিক ইলুমিনাতি এর পত্তন। 24 জুন 1717 সালে সংগঠনটির প্রথম পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয় লন্ডনে। উক্ত সভায় ফ্রিমেসনারিকে একটি ভিন্নধর্মী সংগঠন হিসেবে দেখা যায়, যারা অবাধ তথ্য প্রবাহ নিয়ে আলোচনারত ছিল। তৎকালীন সময়ে তারা এরূপ বহু আলোচনা সভা আয়োজন করত, যেখানে মানুষজন উপস্থিত হয়ে বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করতে পারত। 1730 সালে ফ্রিমেসনারি আমেরিকায় তাদের কার্যক্রম শুরু করে এবং খুবই দ্রুতই সেখানকার সম্ভ্রান্ত বা এলিট পরিবারগুলোকে সদস্য বানিয়ে নেয়। আমেরিকার স্বাধীনতার পক্ষে স্বাক্ষর করা 56 জন এলিটদের মধ্যে 50 জনই ছিল ফ্রিমেসনারির সদস্য। এমনকি জর্জ ওয়াশিংটনের প্রথম অভিষেক ছিল একটা ফ্রিমেসনারির অনুষ্ঠানে। এভাবেই আমেরিকান সিক্রেট সোসাইটিটি নতুন দেশ গঠনে তাদের গোপন জ্ঞান কাজে লাগায়। বাভেরিয়ান ফ্রিমেসন অ্যাডাম উইশফট ওয়ার্ডার অফ ইলুমিনাতি নামে আরেকটি সিক্রেট সোসাইটি গঠন করেন, যিনি ছিলেন ইঙ্গালস্টাড বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক গির্জা আইন বিভাগের প্রথম অধ্যাপক। সংগঠনটির প্রথম সদস্য ছিলেন উইশফট এবং তার 4 জন ছাত্র। মাত্র কয়েক বছরের মধ্যেই ইলুমিনাতি গোটা ইউরোপ জুড়ে 2000-এরও বেশি এলিট সদস্য সংগ্রহ করে। রাজনৈতিক পরিবর্তনের জন্য সংগঠনটি গঠিত হলেও ইউরোপের শাসকদের কাছে এটা একটা ক্ষতিকর সংগঠন হিসাবে প্রতীয়মান হয়। তাই ইলুমিনাতি প্রতিষ্ঠার 8 বছর পরেই 1784 সালে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। যদিও কার্যক্রম বন্ধ বললে ভুল হবে, এক কথায় এটিকে পর্দার আড়ালে সরিয়ে দেওয়া হয়। ইলুমিনাতির প্রতীক বা সিম্বল হল পিরামিডের উপরে খোলা চোখ। ইলুমিনাতির অন্যতম আরেকটি সিম্বল হল জ্বলন্ত অগ্নিশিখা বা মশাল। বিশ্বের সবচেয়ে বিখ্যাত মশাল হল নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি। মার্কিনরা একে স্বাধীনতার প্রতীক হিসাবে বিশ্বাস করে। এই ভাস্কর্য নিউ ইয়র্ককে উপহার পাঠিয়েছিল ফ্রান্স ফ্রিমেসন্স প্যারিস থেকে। কনস্পিরেসি থিওরিস্টদের মতে এই জ্বলন্ত মশাল প্রকৃতপক্ষে আমেরিকান জনগণের স্বাধীনতা প্রকাশ করে না, বরং এটি এমন একটি বার্তা বহন করে যে দেখো, আমরাই দৃশ্যপট পরিচালনা করছি, আমরাই সব নিয়ন্ত্রণ করছি, কিন্তু তোমরা কেউ দেখতে পাচ্ছ না। যদিও অফিসিয়াল ফ্রিমেসনারি দাবি করে তাদের সাথে ইলুমিনাতি অথবা অন্য কোনো সিক্রেট সোসাইটির কোনোরূপ যোগসাজ নেই, যেখানে তাদের অবস্থা অনেকটা গোপন জ্ঞান নিয়ে খোলামেলা কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো। এভাবেই এগিয়ে চলছে সমগ্র পৃথিবীকে একটি বিশ্বব্যবস্থার আওতায় নিয়ে যাওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা, যা শুরু হয়েছিল সেই সুদূর অতীত থেকেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সাথে সাথেই পেতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।